সুন্দরবন জঙ্গলে বাঘের আক্রমণের হাত থেকে বাঁচতে বাঘের চোখে কাদা ছিটিয়ে প্রাণে বাঁচলেন সুন্দরবনের এক মৎস্যজীবী। গত বুধবার অত্যন্ত সুন্দরবনের নদীতে বছর ষাটেকের যাদব মন্ডল সহ 7 জন মৎস্যজীবী মাছ ধরতে গিয়েছিলেন গোসাবা ব্লকের রাঙাবিলিয়া গ্রাম পঞ্চায়েতের পাখিরালয় থেকে। শনিবার সকালে সুন্দরবনের জঙ্গল সংলগ্ন সুন্দরখালী পঞ্চমুখানি খালের কাছে এক রয়্যাল বেঙ্গল টাইগার আচমকা চোখের পলকে যাদব মন্ডলকে আক্রমণ করে ফেলে। প্রাণ বাঁচানোর তাগিদে যাদব মন্ডল বাঘের সঙ্গে প্রাণপণ লড়াই চালায় এবং যাদব মন্ডলের নৌকায় অন্যান্য 6 মৎস্যজীবী যাদব মন্ডলকে বাঁচাতে বাঘের সাথে লড়াই করে বাঘের চোখে কাদা ছিটিয়ে দেয়। দীর্ঘক্ষণ লড়াইয়ের পর পরিস্থিতি বেগতিক বুঝে বাঘ ভায়া যাদব মন্ডলকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় জঙ্গলে। রক্তাক্ত যাদব মন্ডলকে উদ্ধার করে প্রথমে ফরেস্টের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, তারপর সেখান থেকে গোসাবা গ্রামীণ হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য। বর্তমানে গোসাবা ব্লক হাসপাতালেই চিকিৎসা চলছে বাঘে আক্রান্ত মৎস্যজীবীর। পেশায় মৎস্যজীবী যাদব মন্ডলের পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছেন, যদিও বাঘের সাথে লড়াই করে প্রাণে বেঁচে ফিরে আসার জন্য খুশি অন্যান্য মৎস্যজীবীরা। অন্যদিকে শীতের শুরুতে বাঘের আক্রমণে সুন্দরবনের নদীখানে মাছ ধরতে গিয়ে ভয় পাচ্ছেন সুন্দরবন অঞ্চলের অন্যান্য মৎস্যজীবীরা। সকাল 8টার দিকে মানে খবর পাচ্ছি 8:30 দিকে যে জঙ্গলে আক্রমণ করেছে। কি ওরা কি মাছ না কাঁকড়া ধরতে গেছে? মাছ ধরতে গেছে। কদিন আগে? বুধবার গেছে, বুধবার। আচ্ছা, তারপরে আপনি কখন খবর পান বাড়ির লোক? সকাল 8টা। তারপরে কি করলেন, মানে হসপিটালে নিয়ে আসলেন? সঙ্গে হসপিটালে নিয়ে আসলেন। দেখে কি মনে হচ্ছে, কতটা আঘাত আছে? ভালোই আঘাত আছে। আচ্ছা, এখানটা বেশি কেটেছে, এই জায়গাটা ঘাড়ে শিরা নখ বসিয়েছে। আপনার নাম? দীপক মন্ডল। কি হন? ভাইপো, ওনার ভাইপো।